বাইপাস সার্জারি ফলো আপ আইডি 1541। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আমানুল্লাহ কবির মিল্টন, অর্থোপেডিক বিশেষজ্ঞ। আমার বাবার নাম হচ্ছে আফিল উদ্দিন তালুকদার, বয়স হচ্ছে 74 বছর এবং আমাদের বাড়ি হচ্ছে নেত্রকোনা। তো আমার প্রায় 4 মাস আগে আমার বাবার হার্ট অ্যাটাক হয়। তারপর আমরা হচ্ছে বারডেম হাসপাতালে নিয়ে যাই এবং সেখান থেকে আমরা প্রাথমিকভাবে হার্টের রিং পরাই, কিন্তু এটা পরানোর পরেও বুকে ব্যথা ছিল। তারপরে আমি আমাদের মঞ্জুরুল আলম স্যারের সাথে আমি যোগাযোগ করি আমার এক বন্ধুর মাধ্যমে। তারপর আমি গ্রিনল্যান্ড হাসপাতালে স্যারের সাথে যোগাযোগ করি এবং স্যার দেখে ইনজিওগ্রাম দিয়ে বলেন যে এটা বাইপাস সার্জারি করতে হবে। এবং আমরা প্রায় 1.5 মাস আগে বাইপাস সার্জারি করাই এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার বাবা এখন মোটামুটি বেশ ভালো অনুভব করতেছে, আগের চেয়ে ভালো আছে। এই জন্য আমি স্যারকে এবং স্যারের টিমকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাশিদা থ্যাংক ইউ, রিজাল থ্যাংক ইউ, মাসুদ থ্যাংক ইউ, ডাক্তার স্যার কি নাম? আমার কবি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।